চাঁদপুরের কচুয়া উপজেলার ইসলামী এজেন্ট ম্যাক ডুমুরিয়া শাখার চুরি হওয়া আট লাখ ষোলো হাজার টাকার মধ্যে সাত লাখ টাকা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ পুলিশ জানায় মঙ্গলবার রাতে ম্যানেজার আবদুল্লাহ আল মামুনের বোন সুলতানা রাজিয়ার বাসা থেকে টাকা উদ্ধার করা হয় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ব্যাংকের ক্যাশিয়ার মাহবুবুল আলম ম্যানেজার আবদুল্লা আল মামুন ও তার বোন সুলতানা রাজিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাতে ডুমুরিয়া বাজারের ব্যাংক কার্যালয় থেকে টাকা চুরি হয় মঙ্গলবার রাতে আবদুল্লাহ আল মামুনের বোন সুলতানা রাজিয়ার বাসা থেকে টাকা উদ্ধার করা হয়